শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হলো কোন্নগরের নিউ পার্ক পুকুর, যেটি আগামী দিন ওপেন হতে চলেছে। সেই বিস্তারিত তথ্য নিয়েই আপনাদের সামনে এসেছি। তো আগামী 26/11/2023 মানে আগামী রবিবার কোন্নগর নিউ পার্ক পুকুর ওপেনিং হচ্ছে। তো এই পুকুরে একদিনের সিটের মূল্য 1000 টাকা করেছে একদিনের বুকিং। তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে যে সমস্ত নিয়ম আপনাদের মানতে হবে আপনারা সবাই মোটামুটি জানেন, তবু একবার বলে দিই। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিপ ফেলার 4 গাছা ছিপ, কাঁটা আপনারা যেমন খুশি ব্যবহার করতে পারবেন, কাঁটার কোনো বিধিনিষেধ নেই। টোপ, ছাতুর টোপ আর পাউরুটির টোপ, কোনো রকম বাদাম খোল, সুজি বা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না। আর এই পুকুরে আগামী কিছুদিন আগে কিছু মাছ ছাড়া হয়েছে। যদি মাছের ছাড়ার ভিডিও বা জালের ভিডিও আমার কাছে আসে কমিটি মারফত, তবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে, আপনারা যারাই ছিপ ফেলতে আসবেন রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আমি আগেও একটা কথা বলতাম, এখনও একটা কথা বলছি, যারা ছিপ ফেলতে আসবেন দেখে বুঝে শুনে তবে নিজেদের ডিসিশান নিয়ে আসবেন। আমি বলছি মানে ছিপ ফেলতে আসতেই হবে, তার কোনো ব্যাপার নেই। আমার উদ্দেশ্য আপনাদের সামনে তথ্যটি তুলে ধরা, তাই আমি তুলে ধরলাম। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিও হচ্ছে ইউটিউবে যাবে, আচ্ছা ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য পুকুরে ভিডিও যায়। তোমাদের পুকুরে পাস আছে পরের সপ্তাহে রবিবার দিন ওপেনে। হাতটা দেখ ভাই, হাতটা দেখ।